বারুই গ্রামে 10,000 ভক্ত সমাগমে রাধারমণ গোস্বামীর আবির্ভাব উৎসব। রাধারমণ পূর্ণিমা তিথিতে 10,000-এর অধিক ভক্ত সমাবেশে প্রভুপাদ শ্রী শ্রী রাধারমণ গোস্বামীজিউর 106তম আবির্ভাব উৎসব পালিত হয়। আজ সকালে প্রভুর পূর্ণ আবির্ভাব তিথি। সকালে মঙ্গলবাতি, নানা অনুষ্ঠান, থাকছে বিশেষ আকর্ষণ। 108 জন শ্রী শ্রী গীতাযজ্ঞ, এতে 108 জন একসঙ্গে গীতাপাঠ করেন। এই গীতাপাঠের নেতৃত্ব দেন রামানন্দ ভট্টাচার্য, বিধান ভট্টাচার্য, রাধিকা রঞ্জন চক্রবর্তী। দুপুরে মহাপ্রসাদ বিতরণ, পরে প্রভুর জীবনী নিয়ে আলোচনা করেন গুণজ্যোতি দত্ত, মানিকলাল সূত্রধর, বিধান দাস, বাসন্তী দে। এদিকে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান, এটি করিমগঞ্জ শিলচর বাংলাদেশের শিল্পী অংশ নেবেন। শিল্পীদের মধ্যে ছিলেন অনামিকা বণিক, মণিদেব চৌধুরী, জন্টু সাহা, প্রিয়ঙ্কা দাস চৌধুরী। তাদের যন্ত্রে সহযোগিতা করেন রঞ্জিৎ দেব ভানু, সুমন ভদ্র, তুষারকান্তি দেব ও বিষ্ণুপদ নাগ। সন্ধ্যায় বিশেষ আকর্ষণ ছিল বিশ্বমঙ্গল কামনা করে 106টি প্রদীপ নিয়ে মন্দির পরিক্রমা শেষে রাধাকুণ্ডে প্রদীপ ভাসানো হয়। এই পরিক্রমার নেতৃত্ব দেন আশ্রমের প্রধান পূজারী পনবানন্দ বাবাজি। সব শেষে সমবেত উপাসনা। বৃহস্পতিবার 3 দিনের উৎসবের শেষ দিন। এদিন সকালে নগর পরিক্রমা ও নন্দ উৎসবের মাধ্যমে সমাপ্ত। উৎসবকে সফল করে তুলতে সকল ভক্ত ও শিষ্যদের প্রতি আবেদন জানান শ্রী শ্রী গোপালজিউ, শ্রী শ্রী রাধারবিনুজিউ ও শ্রী শ্রী রাধারমণ গোস্বামীজিউ, আশ্রম পরিচালনা কমিটির সভাপতি সুনীল পাল, সম্পাদক তরুণ চৌধুরী, কোষাধ্যক্ষ কৌশিক রঞ্জন দে। ভগবান